বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আজ আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছি আমাদের সেই 2006 সালে আমরা এই স্কুল ছেড়ে চলে গিয়েছিলাম কেউ হয়তোবা পাস করে বেরিয়েছিল কেউ বেরোতে পারেনি যারা শিক্ষার্থী ছিল এই প্রতিষ্ঠানের তাদের দীর্ঘায়ু কামনা করি তারা শিক্ষার আলো নিয়ে যেন আমাদের কুমিরা স্কুলে ঐতিহ্য ফিরে আনতে পারে তোমরা গিয়েছো তোমরা এলে তোমাদের ভাবাদর্শ জাতিকে উন্নত করো তোমাদের চিন্তা চেতনা উন্নত হোক দিগন্তকে দিগন্তে জাতির মহান পতাকা শ্রদ্ধা পথ নিয়ে তোমরা এগিয়ে যাও এই ভালোবাসা তোমাদের মধ্যে জাগ্রত হোক রিবনের কথা শুনে খুব ভালো লেগেছে তোমার জীবনের কাছে তুমি কমিটমেন্ট করো যে জীবন নিয়ে আমি এই পৃথিবীতে আসছি হে মহান সৃষ্টিকর্তা যে জীবন দিয়ে তুমি এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছো আমি যেন সেই জীবনটাকে মানুষের কাজে লাগাতে পারি আমি যেন বড় একটা চেয়ারে বসে আমি আমার শিক্ষা জীবনকে মহিমান্বিত করতে পারি আমি আমার জীবন চলার পথের পথে নিয়ে যেন আমি তোমার দরবারে হাজির হতে পারি এ স্বভাব ব্যক্ত করছি আর এ কথা বলছি ভালো লেগেছে আমার তোমাদের মতো সুন্দর মুখ ভালো কার না লাগে আমার তো খুব ভালো লাগছে তোমরা সুন্দর থাকো সার্থক জীবন গড়ো জীবন বোধে অভ্যাসিত জীবন নিয়ে মাঝে মাঝে আমাদের দেখে যেও একটু বলছি ভালো বাবু পুনর্মিলনী অনুষ্ঠানের আমার শ্রদ্ধেয় স্যাররা এসছেন আমার সহকর্মী বৃন্দরা আছেন এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আসলে সত্যি প্রাণটা ভরে গেল তোমাদেরকে আমাদের সংস্পর্শে পেয়ে আর আমার পূর্ববর্তী অনেক অনেক বক্তারা অনেক কথাই তোমাদেরকে বলেছেন তোমাদের কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে আমাদের কাছ থেকেও তোমাদের অনেক শেখার আছে তোমরা আমরা উভয়েরই পরিপূরক 2006 সালে উত্তীর্ণ ছাত্রছাত্রী তারা যে পুনর্মিলনী অনুষ্ঠান করেছ এবং আমি যে এই পর্যন্ত উপস্থিত হতে পেরেছি এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি অনেক বেস্ট ফ্রেন্ড মন্দির অভিজ্ঞতা নেব তোমার গলায় সমস্যা তা না বলে তো হবে না স্তব্ধ হলে তা কি হবে আর ফিলিংসটা বলতে ওনার ভাষা হারিয়ে গেছে কিচ্ছু বলার নেই এবার আমাদের সেই হারিগুনা মানে আর কি উদ্যোক্তা আমাদের এই অনুষ্ঠানে হারিগুনা মাস্টার তাকে নাম দিয়েছি দেখতেই পাচ্ছেন হারি না থাকলে আছে সমস্যা নেই আমরা তার অভিজ্ঞতা আসলে সত্য কথা বলতে কি এ ধরনের অনুষ্ঠানের অনুভূতি আসলে সত্য কথা বলতে ভাষায় প্রকাশ করা যাবে না তো না আমি আমরা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমাদের জীবনকে খুবই ধন্যাতি ধন্য মনে করছি এবং আমি আশা করি আরো ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আমরা করবো এসে বড় ব্রাট পরিসরে তো এটা বলেই আমি পরবর্তী মানুষকে দিই খুব সুন্দর ভবিষ্যতে যেন আবার এরকম অনুষ্ঠান শুরু হয় কি আমরা সবাই কি রাজি ভবিষ্যতে এরকম একটা অনুষ্ঠান হবে বৃহৎ পরিসরে সবাই রাজি এবার মিঠুন অনুভূতি প্রকাশের ভাষাটা হারিয়ে ফেলার মতোই যাক অনেকদিন পরে অনুপ বন্ধুদের সাথে মিলতে পেরে খুবই আনন্দিত
আমি আশা করব যে পরবর্তীতে আমরা যখন সবাই বিয়ে করব তখন এই ধরনের অনুষ্ঠান আরেকটা হবে। বিয়ে করার পরে দুইজন মিলে অর্থাৎ এখানে একজন এখানে আরেকজন থাকবে, অর্থাৎ ডবল ডবল, মানে কয় বছর পরে বলেছে, দুই বছর পরে, দু বছর পরে কিন্তু পারবে না বিয়ে করতে। পরবর্তীতে লোপানি লোপানি ফিলিংসটা কেমন আজকে? আবার করার জন্য সবাইকে অভিনন্দন জানাই। বাংলার ছেলে আমাদের মন নিবনে আরো কিছু বলবে, কাউকে ধন্যবাদ দিচ্ছি না কিন্তু আজীবনকে একটু ধন্যবাদ দিচ্ছি, কারণ সবার আগে ও চাঁদা দিছিল। দাদির কিন্তু চাঁদায় সম্পর্ক তোমরা শুনছো? আরে ছি ছি ছি, যদি কোনো দয়াবান ভিখারি এখানে থাকে থাকে আজীবনের কাছে আসতে পারে, আজীবনের টাকা পয়সা আসে আগে আগে টাকা টাকা দেয়। দয়াবান কি করে হবে, আমরা এবার আমাদের বসের কাছে যাব। বস সবাই আসলে আমাদের এই ইয়ে করার ভাষাটাই হারিয়ে গেছে যে কি বলবে এটাই বুঝতে পারছে না। তো আমার আর এক বন্ধু খুব বেস্ট ফ্রেন্ড, এত সুন্দর একটা অনুষ্ঠান তারা পরিচালনা করছে, ধন্যবাদ আমাদের সকল বন্ধু বান্ধবদের, শিক্ষকদের, নতুন শিক্ষকদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার বন্ধুকে। এবার যে আমরা শুনবো আজকের অনুষ্ঠানের ফিলিংস, মানে কেমন লাগছে, যিনি চোখে চশমা পড়ে চশমা ছাড়া কিন্তু তিনি দেখেন না, একটা গোপন কথা বলে দিই, চশমা ছাড়া কিন্তু সে দেখতে পান না, দেখি তার ফিলিংসটা কেমন। আসলে সবার সব বন্ধুরা এক জায়গায় আসতে পারে আমার খুব ভালো লাগছে, এখন অনুভূতিটা বলবো যে অনুভূতি এখন অনুষ্ঠানে যখন শুরু সময় আসবে, আসার পরে সবার সামনে মিলিত হওয়ার পরে অনুভূতিটা তখন বোঝা যাবে, এখন সবাই আসেনি সবার সঙ্গে পরিচয় হয়নি, সেজন্য অনুভূতিটা এখন ফুল পুরোপুরিভাবে প্রকাশ করতে পারছি না, এজন্য দুঃখিত, পরে অতীতে আমার অনুভূতিটা আমি জানাবো। আপনি কি বিয়ে করেছেন? আমি বিয়ে করিনি, করবো সামনে সামনে অনেক খুশি হলাম। এইবার পেয়েছে মালা, আমাদের অনেক ফেভারিট একটা বান্ধবী মালা, প্রথমে বিয়ে করতেন না যাকে সন্ধ্যা, আজকে ফিলিংস কেমন? আমরাও খুশি হতাম যদি ইনার পাশে তিনি থাকতেন, মডেল কন্যা, মডেল কন্যা, আচ্ছা নামটা আমি বলবো না, নামটা তিনি বলুন। আপনি কি ইয়ে করেছেন? এখনো সবার সামনে প্রকাশ হয়নি, আপনার কি ইয়ে হয়েছে? বললাম দুটো
আমরা পারফিলিংসটা জানবো, তার পরিচয়টা জানবো, পারফিলিংস জানবো। রিবন কেমন হয়েছে?
অনেক অনেক